আমি এই ভিডিওতে আটটা খাবারের কথা বলবো যেগুলো যদি আপনি বেশি পরিমাণে খান তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। একটু সাবধানতার মাধ্যমে খেতে হবে, হয়তো আপনার ঘরের মধ্যেই খাবারটা আছে। একটু নিজে শুনুন, আপনার ঘরের মানুষকে জিনিসটা বলবেন, সবাই যাতে সচেতন থাকে। ধরুন এক নম্বর হচ্ছে আপেলের যে বীজটা, আপেল সবাই খায়, কোনো অসুবিধা নেই। আপেলের যে বীজ থাকে ভিতরে, কালো কালো বীজ, এটা কিন্তু মেনলি সায়ানাইড, এক ধরনের বিষ, এটা কিন্তু খাওয়া যাবে না। একটু বেশি পরিমাণে যদি আপনি খান আপনি বুঝতে পারবেন আপনার পেটে মানে ব্যথা করছে, আপনার ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, নোসিয়া হতে পারে, সিজার হতে পারে, ইভেন মৃত্যু পর্যন্ত হতে পারে, তো এটা খাওয়া যাবে না। নাম্বার টু হচ্ছে গ্রিন পটেটো, মানে আলু। আপনারা অনেক বান্ধবীরা আছেন বা দেখবেন যারা বানাতে গিয়ে গ্রিন আলুর মধ্যে অনেক সময় সবুজ সবুজ কোনো আলু থাকে, একটু একটা পার্ট সবুজ হয়ে গেছে। অনেক বন্ধুরা যেন বাজার করতে যান, দেখবেন একটু পার্ট সবুজ সবুজ আলু, ওগুলো নিয়ে আসবেন না। এই সবুজ আলুটা মানে হচ্ছে এটা বিষ, এটা হচ্ছে মাটির উপরে উঠার কারণে সূর্যের আলো পড়ে এটার ভিতর থেকে একটা টক্সিক একটা উপাদান তৈরি হয় যাকে বলা হয় গ্লাইকো অ্যালকালয়েড। এটা কিন্তু বিষ, এটা খেলে আপনার পেটে ডায়রিয়া হতে পারে, মানে পেট খারাপ, লুজ মোশন হতে পারে, আপনার কনফিউশন হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ইভেন আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এটা, এই যে গ্রিন পটেটো, এটা খাওয়া যাবে না, এটা ফেলে দেবেন, বাস সিম্পল। রোগ, তিন নম্বর হচ্ছে রোগ, রোগ কিডনি বিনস, মানে আমরা অনেক সময় রাজমা বলে থাকি, দেখুন আমি ছবিতে লাগিয়ে দিচ্ছি, এটা খাওয়া, এটা খাবেন না। এটা যদি আপনি র খান, মানে কাঁচা খান, তাহলে বিষ হবে, যদি আপনি সিদ্ধ করে খান কিছু হবে না। কারণ কি, কাঁচার মধ্যে র কিডনি বিনস, এই যে মানে কাঁচা যেটা, এটার মধ্যে থাকে এই ল্যাকটিন বলে একটা টক্সিক উপাদান। এই উপাদানটা আপনার শরীরে যদি ম্যাক্সিমাম 4-5টা আপনি খেয়ে নেন কাঁচা, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পেটের মধ্যে ব্যথা করছে, আপনার ভমিটিং, বমি হয়ে যাচ্ছে, হয়তো ডায়রিয়া হয়ে যাচ্ছে, আপনি সিরিয়াস কোনো কন্ডিশন হয়ে যেতে পারে। তো আপনি এটা কিন্তু কাঁচা একদম খাওয়া যাবে না। দেখা যাচ্ছে আপনি রেড কিডনি বিনস যেটা আছে, সেটা যদি আপনি প্রায় 60 মিনিট পর্যন্ত ভালো করে বয়েল করেন, ভালো করে সিদ্ধ করেন, তাহলে এটা আপনার আর কোনো ক্ষতি করবে না। আচ্ছা, আলমন্ড সবার প্রিয়, আবার আলমন্ডস কী করলো, আলমন্ডের মধ্যে যে তিতো আলমন্ড, কারা কারা তিতো আলমন্ড মুখে হঠাৎ করে খেয়ে মানে মিষ্টি লাগেনি, তিতো লেগেছে, এরকম আপনি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আলমন্ডের মধ্যে বিটার আলমন্ড, এই যে বিটার আলমন্ড যদি হয়, তিতো হয় আলমন্ডটা, সেটা কিন্তু এটার ভিতরে থাকে, এর মানে হচ্ছে এটার ভিতরে থাকে অ্যামাইগডালিন। এই যে অ্যামাইগডালিন, এই এটা এই উপাদানটা ভিতরে গিয়ে কনভার্ট হয়ে কিন্তু সায়ানাইড মানে বিষে পরিণত হয়ে যায়। তাহলে এই যে তিতো আলমন্ডটা, সেটা খাওয়া যাবে না। আপনি খান এটা, আপনি মিষ্টি আলমন্ড খুবই ভালো, এটা একদম সেফ, কিন্তু তিতো আলমন্ড যেটা, এটা ফেলে দেবেন, এটা খাবেন না, ঠিক আছে? ওকে, আরেকটা ফুগু ফিশ, অনেকে ভিডিওতে দেখেছেন, অনেকে ভারত বাংলাদেশে বা বাংলাদেশের সমুদ্রের মধ্যে অনেক সময় পাওয়া যায়, আপনি বাইরে কোথাও গেলেন কোনোদিন, এই যে ফুগু ফিশটা, এটা খেতে একটু সাবধান। এটার যে লিভার, হ্যাঁ, এটার লিভার, এটার যে ওভারি এবং এটার যে স্কিনটা, মানে এই যে মাছের যে ত্বকটা, এটার ভিতরে কিন্তু থাকে একটা বিষাক্ত একটা উপাদান যার নাম হচ্ছে টেট্রোডোটক্সিন। এই যে টক্সিন উপাদানটা, এটা কিন্তু আপনার মানে এই যে আমি বলছি সায়াডাইন, এই যে সায়ানাইড, এই সায়ানাইড যে বিষ, এর থেকেও বেশি বিষাক্ত। এটা যদি একটু বেশি পরিমাণে কেউ খেয়ে নিতে পারে তাহলে সঙ্গে সঙ্গে মৃত্যু। তো এটা যারা বানায়, যেমন জাপানিজরা বানায় এটাকে, এরা কিন্তু এটা একটা 2 বছর ট্রেনিং দেয়, যারা ফুগু ফিশ বানাবে 2 বছর ট্রেনিং দেওয়ার পর তারপর এরা বানায়, বানিয়ে হোটেলে বিক্রি করে। তো এটা খুব সাবধান ভাবে না, এটা সম্পূর্ণ একটা বিষাক্ত একটা মাছ, সাধারণ মানুষ এটা একদম খেতে যাবেন না, যারা একদম এক্সপার্ট তারা খেতে পারবে, ঠিক আছে? ওকে, ম্যাঙ্গো, আম, আম এমন একটা খাবার আমরা সবাই খাই, আমে কী করলো, হ্যাঁ, আপনি কোনোদিন কাঁচা আম বা আমের মধ্যে মুখ দিয়ে চুলিয়ে আপনি আম খেয়েছেন, আমের চামড়াতে আপনি কামড় মেরেছেন, দেখেছেন আপনার এদিকে গা হয়ে যায় বা আপনার গলার মধ্যে একটু কোচকোচকোচ শব্দ করে, করে কি না? কারণ কি, এই আমের ভিতরের মধ্যে আমের যে মানে চামড়াটা, মানে ছালটা এবং আমের যে মানে পাতা, এগুলোর মধ্যে একটা ইভে বলে একটা বিষাক্ত উপাদান থাকে, যেটা যাদের অ্যালার্জি থাকে তারা এই কাঁচা আমটা যদি মুখ দিয়ে কামড় দেয় বা এই পাকা আমের যে ছালগুলো এগুলোর মধ্যে কামড় দেয়, যে কষ্টটা বেরিয়ে দিকে লাগে, এগুলো কিন্তু বিষ। এটা আপনার অনেক সময় সোয়েলিং করে দেবে, মুখটা ফুলিয়ে দেবে, অনেক সময় রাশ আসবে, অনেক সময় ব্রিথিং ডিফিকাল্টি, শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে, অতিরিক্ত পরিমাণে গেলে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, এটা একটু সাবধান, কাঁচা আমে আমের যে ছালটা আছে এটা থেকে সাবধানে থাকবেন, প্রয়োজনে ছালটা দা দিয়ে ফেলে তারপর খান, কোনো অসুবিধা নেই। মাশরুম,
অনেকে মাশরুম খান, আপনি খেয়েছেন কিনা আপনি কমেন্ট করে জানাবেন। আমি খেয়েছি, পার্টির মধ্যে অনেক সময় হয়, মাশরুম খুবই ফেভারিট খাবার, অনেকে খায়। এই মাশরুম উপাদান কিন্তু রেগুলার খাইনি, সেজন্য এটা দু ধরনের মাশরুম আছে, যেটা ওয়াইল্ড মাশরুম দু ধরনের মাশরুম আমি লাগিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নিন। যারা মাশরুম সম্পর্কে ভালো জানে তারা মাশরুম কি খায়, রেগুলার মাশরুম যেগুলো খায় সেগুলো তো অসুবিধা নেই, কিন্তু ওয়াইল্ড মাশরুম, এই দু ধরনের মাশরুম যেটা আপনি চিনেন না, জঙ্গল থেকে উঠেছে, সেগুলো আপনি অ্যাভয়েড করবেন। কারণ এটা খেলে কিন্তু বিষ, এটার মধ্যে বিষ থাকে, এটা আপনার পেইন, অ্যাবডোমেন, ডায়রিয়া, ভমিটিং, আপনার লিভার ফেলিওর, কোমা, ইভেন আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই মাশরুমগুলো খেতে একটু সাবধান, আপনি না জানেন না হঠাৎ করে জঙ্গল থেকে তুলে নিয়ে খেতে যাবেন না, ক্লিয়ার? ওকে, এ দেখুন চেরি পিটস, চেরি ফল, সেই যে চেরি পিটস বা এটার ভিতরের ভিতরে কিন্তু একটা হার্ড স্টোন থাকে, স্টোন, চেরি হার্ড স্টোন, চেরির ভিতরে এই স্টোনটা কিন্তু আপনি যদি অ্যাক্সিডেন্টলি হঠাৎ করে খেয়ে নেন আপনার পেট থেকে বেরিয়ে যাবে, এটা ভিতরে ঘলবেন না, কিন্তু এটা যদি আপনি কামড় দেন এটা থেকে বিষ বেরোবে। এই যে স্টোনটা চেরির ভিতরে যেটা মানে শক্ত জিনিসটা থাকে, এটা যদি আপনি কামড় দেন ইচ্ছে করে, আপনি মনে করবেন এটার মধ্যে খেলে আপনার উপকার হবে না, এটার ভিতরে থাকে বিষ, কারণ এটার মধ্যে হাই লেভেল অফ সায়ানাইড থাকে, যেটা খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, আমি যেটা বলার চেষ্টা করেছি, আপনারা একটু সাবধানতার মাধ্যমে খাবারগুলো খাবেন, এই খাবারগুলো আপনি বীজ ফেলে দিন, এই যে চেরি বা আপেলের বীজগুলো ফেলে খান, আমের ছালটা, ছালটা আপনি আমের মধ্যে ডিরেক্ট কামড় দেবেন না, দা দিয়ে আমের ছালগুলো ফেলে দিন, আমের ছালের মধ্যে থাকে। এবং বিনস, এটাকে আপনি ভালো করে সিদ্ধ করে খান, ফুগু ফিশ, যারা এক্সপার্ট বা যারা এটা দীর্ঘদিন থেকে কাটছে সেই সব জায়গাতে খান, মাশরুম আপনার পরিচিত মাশরুমগুলো আপনি খান, কোনো অসুবিধা নেই, কিন্তু হঠাৎ করে আপনি চিনেন না জঙ্গল থেকে একটা বিষাক্ত মাশরুম তুলে খেলেন, মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই ভিডিওটা আপনার কোনো খাবার কিন্তু আপনার কোনো খাবারে কোনো এফেক্ট করবে না, শুধু একটু সাবধানতার মাধ্যমে খেতে হবে। ওকে, একটা ভিডিওতে খুব ট্রেন্ডিং চলছে আমাদের বাংলাদেশ এবং বাংলা মানুষের মধ্যে, যে এত স্বাদ খেন, আর এত স্বাদ কেন, এই খাবারগুলো আপনি যায় তার মুখে আপনি খাবেন না, তাতে কিন্তু আপনার প্রবলেম হবে, ঠিক আছে? এত স্বাদ কেন, ফাইন লাগছে করে আপনি আমের ছাল বেশি করে খেয়ে নিলেন, কাঁচা বিনস খেয়ে নিলেন, আপেলের বীজ খেয়ে নিলেন বেশি করে, কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? তো সাবধানতার মাধ্যমে থাকবেন, এইগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, আর অবশ্যই এই ভিডিওগুলো দেখেন, ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাবধানতা মেনটেন রাখবেন, আর ভালো থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। বাই বাই, টাটা।